দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যার কথা শুনে সেই সমস্যার সমাধানের উদ্যোগ নিল মালদা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়ন। এদিন মালদা কলেজের সামনে অনলাইনে ফর্ম ফিল আপের জন্য সংগঠনের পক্ষ থেকে একটি সেন্টার খোলা হয়। সেই সেন্টারে দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে শ্রমজীবী মানুষের কথা শুনে সেই সেন্টারে সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম ফিল আপ করে তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে। সামাজিক সুরক্ষা যোজনা অনেকেরই অজানা, তাই সকলের বাড়ি বাড়ি গিয়ে সচেতন করে ইংরেজবাজার ব্লকের জন্য আজ থেকে খোলা হলো এই সেন্টার। সংগঠনের মালদা জেলার চেয়ারম্যান ক্ষুদিরাম মিস্ত্রি জানান, মালদা জেলার প্রত্যেকটি ব্লকে এই সেন্টার খোলা হয়েছে। আজ ইংরেজবাজার ব্লকের জন্য সেটি খোলা হলো। আগামী এক বছরের মধ্যে প্রায় 3 লক্ষ সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম রেজিস্ট্রেশন করার লক্ষ্য নিয়েছে তারা। সারা বছর ধরে তাদের এই কর্মসূচি চলবে, এর ফলে শ্রমজীবী মানুষেরা বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। আমাদের মালদা জেলা প্রগতিশীল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা ইংলিশ বাজার গ্রামাং শহরে সামাজিক সুরক্ষা যোজনার যে প্রকল্প, দিদিকে বলো প্রকল্প, এই নিয়ে আমরা তুলে ধরেছি। প্রতিটা বাড়িতে যাচ্ছি, শ্রমিকদের কাছে যাচ্ছি, শ্রমিকদেরকে বুঝিয়ে এনে আমরা আজকে এখানে কাউন্টার করলাম। এখানে আমাদের আজকে সুরক্ষা যোজনার প্রকল্পের মেম্বার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। এবং কত টার্গেট আছে আপনাদের? এটা আমাদের টার্গেট আছে 3 লক্ষ মালদা জেলা। গতবার মালদা জেলা ফার্স্ট হয়েছিল, 1,65,000 রেজিস্ট্রেশন হয়েছে, 3,87,00,000 টাকার মতন অনুদান পেয়েছে। এবার সেটাকে আমরা পার্টির দিদিকে বলো অভিযানে আমরা গোটা মালদা জেলাতে প্রতিটা ব্লকে একটা করে আমরা এরকম কাউন্টার করেছি। সেই কাউন্টারে শ্রমিকদের বাড়ি থেকে ডেকে এনে আমরা কাট করে দিচ্ছি, কেন তারা জানে না কোথায় কাট করতে হয়, কোথায় কী করতে হয়, কীভাবে করতে হয়, এই আমাদের কর্মীরা আমরা এটা দেখি এবং আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। আর এই সেন্টারের সংগঠনের মাধ্যমে ফর্ম অনলাইনে রেজিস্ট্রেশন করায় খুশি গ্রাহকেরা। ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের নেতা কর্মী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। দিদিকে বলো কর্মসূচি নিয়ে আমাদের বাড়ির বাড়িতে গিয়ে দিদি কার্যকর্তারা ভালো মতো বুঝিয়ে এসেছেন এ ব্যাপারে যে সামাজিক সুরক্ষা যোজনার এর মূল্য কত লাভ, কত সুবিধা পাওয়ার জন্যই আমাদেরকে এই জায়গায় নিয়ে এসে কোথায় এসেছেন আপনি? তাদের লোকরা আমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। কেমন সুযোগ সুবিধা পাওয়া যাবে? সামাজিক সুরক্ষার জন্য, নিজের সুরক্ষার জন্য অনেক সুবিধা সুযোগ দেওয়ার জন্য এখানে আমাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। এই জন্য আমি আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশাল বিশাল ধন্যবাদ জানাই। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।